আছো তুমি? জানি অনেক ভালো আছো। আচ্ছা, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? আমার কথা কি তুমি একবারও ভাবো না? বলো তো, ক্লাসে কে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতো? তোমার নামে কেউ খারাপ কিছু করলে কে রেগে যেত? কে তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজত? তুমি হয়তো কখনোই বুঝতে পেতে না। শুনেছি মেয়েরা নাকি দূর থেকেই বুঝতে পারে কে তাকে ভালোবাসে। তুমি কি কখনো বুঝতে পারোনি? পেরেছিলে হয়তো, আমি হেরে গেছিলাম, তাই না? কোথার কাছে? আচ্ছা, ভালোবাসতে কি যোগ্যতা লাগে? না, যোগ্যতা লাগে না, কিন্তু কারো দায়িত্ব নিতে যোগ্যতা লাগে। ভালোবাসা কোনো ভুল কাজ, কিন্তু কাউকে স্বপ্ন দেখে পূরণ করতে না পারাটাই ভুল। আমি হেরে গেছি, হেরে গেছি নিজেরই দেওয়া কথায়। আর কয়েকটা মাস সময় চেয়েছিলাম তোমার কাছে। তুমি আমাকে সেই সময়টা দিলেই না, কিন্তু দেখো আজ আমার কাছে সবই আছে, শুধু তুমি নেই। আমি জানি তুমিও আমার কাছে ফিরে আসতে চাও, কিন্তু তুমি বারবার ফিরতে চেয়ে পারছো না ফিরতে। এভাবেই হয়তো যোগ্যতার কাছে বারবার হাজার ভাবে হেরে যাচ্ছে ভালোবাসা। আর আমি হয়তো সেই ভেরেরই কেউ একজন, যে যোগ্যতার কাছে ভালোবাসা হেরে গেল। আমি পারবো না কখনো তোমাকে ভুলতে, পারবো না তোমাকে কখনো ভুলে থাকতে। আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকব। তুমি যদি কোনোদিন আমার কাছে ফিরে আসতে পারো, এটা ভেবেই দিন গুনবো।